ছটা 55 5 মিনিট বাকি 7টা বাজার। তো এই দেখো আমি এই মাত্র স্নান করে আসলাম। সত্যি বিশ্বাস করে ভীষণই খারাপ লাগছে। আমার বৌদির বাবা তো উনি বিকেল 3:30 বটিকা হবে পরলোক গমন করেছেন, তো তার জন্য বৌদি তো চলে গেছেন বাবার বাসায় তাহলে মাসিকে দেখতে। তো আমি গেলাম, গিয়ে দেখছি যে আমার ভাইয়ের ছেলেটা একা একা ঘরে। তো সবকিছু পরিষ্কার টরিষ্কার করে এই মাত্র আসলাম ঘরে স্নান টান করে। তো আমি এখন আরেকবার চলে যাব, গিয়ে ওকে একটু চা দিয়ে রান্না করে আসবো। আর অঙ্কুশের শরীরটা ভালো না, আমি একাই যাবো এখন। আর অঙ্কুশের শরীরটা ভালো না, ওর অনেকটা সর্দি। এই দেখাই অঙ্কুশকে, দেখো কি করছে এখানে। চারিদিকে চাপ চোখ মুখটা যেন মানে কিরকম হয়ে আছে, তার জন্য ওকে নেবো না। ওর অনেকটা সর্দি, তারপর কাশি অনেকটা, তো ওকে নেবো না। তো আমি যাবো গিয়ে ওকে একটু চা দিয়ে আর রান্না করে দিয়ে আসবো। তো ঘুমানোর জন্য একজন আসবে, তার জন্য আর ঘুমাতে হবে না, ও একাই বাড়িতে আর একজন চলে আসবে। তো আমার শরীরটা মানে কিরকম যেন একটা করছে, সর্দি মানে গলা কি করছে, আর সর্দি সর্দি ভাব, বুক সর্দি যেটা বলে সেটা মানে ইয়ে হচ্ছে না, বুঝতেই পারছো। তো ওষুধ আছে ঘরে, একটু বেশি দেখলে ওষুধ খেয়ে নেবো। তো চলো এবার যাওয়া যাক। আর এইমাত্র অঙ্কুশের বাবাকে গিয়ে চা দিয়ে আসলাম, আর চা দিয়ে আমি একটু চা খেলাম, খেয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি। ওকে বাড়িতে একাই রেখে এসেছি, তো খুবই খারাপ লাগছে। সাড়ে তিনটা হবে, তখন বৌদি গেছেন, মানে অনেকটা কান্নাকাটিও করছিলেন, সত্যি বিশ্বাস করে খুবই খারাপ লাগছিল। তো আমি ভাবলাম যে বৌদি তো আজকে তো আসবে নেই না, তো কালকে আসার পর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে কীভাবে কী হবে, তার জন্য আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে আসলাম। আর এখন গিয়ে একটু দেখি গিয়ে কী রান্না করি, ওকে একটু রান্না করে দেবো। তো চলো এবার যাওয়া যাক। আমি পরিষ্কার করে গেছিলাম, আমার জল টল এনে রেখেছি এখানে, যেতে পারছো, সবগুলো জিনিস বাইরে ছিল করে এনে রেখেছি। আর শুধু এই জিনিসগুলো আমি এনে রেখেছিলাম, তো সবগুলো করে এনে রেখেছি ভালোভাবে। তো বন্ধুরা, বর্দার বাড়িতে চলে আসলাম, তখন বাজে রাত 7:30 মতো হবে। স্নান টান করে একটা দেরিও হয়ে গিয়েছিলো, আর কালকে আমার শরীরটা সত্যি ভীষণই খারাপ ছিল, মানে সর্দি কাশি একটু একটু লেগে আছিল ছিল আর কি, বুঝতে পেরেছি। তার জন্য দুপুরবেলা আমি স্নান করিনি, শুধু গাটা ধুয়েছিলাম, মাথাটা ভিজে যায়নি। তো বিপদ তো কাউকে বলে আসে না বন্ধুরা, সবারই সমান। মানে যদি অন্যের বিপদে যদি কাজে না লাগলাম তাহলে কেন মানব জন্মটা, সত্যি বিশ্বাস করো আমার মনে এরকমই যায়। একটা জিনিস বন্ধুরা, বৌদির মানে বৌদি আমাকে অনেক বড় বড় উপকার করেছেন, সেটা আমি কোনোদিনও বলতে পারবো না, মানে বিশ্বাস করো আমার পাশে সব দিনই পেয়েছি। যাই হোক, সেগুলো কথা বলে আর লাভ নেই। তো আমি চেষ্টা করবো বন্ধুরা, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন সবার কাজে লাগতে, আমি সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমার শরীরটা যেন ভালো রাখেন, আর আমি যেন সবার কাজে এইভাবে লাগতে পারি, সত্যি করে সবার মানে বিপদে আপদে জানে আমি তাকি সেটাই। তো এবার রান্নাটা করে নিই, চলো এবার আমি ভাতটা বসিয়ে দেবো, আর সয়াবিনের তরকারি আলু কুচি কুচি করে ভাজি, এইগুলোই হবে রাতের খাবার। আর বন্ধুরা, ভালো মানুষ না পৃথিবীতে বেশি দিন থাকেন না, তো উনি খুব ভালো মানুষ ছিলেন। তো সবাই মানে কি বলবো, সবারই মানে খারাপ লাগছে, সবার খারাপ লাগছে, সবার ভালো মানুষ এই পৃথিবীতে বেশি দিন থাকেন না সেটাই। তো চলো এবার রান্নাবান্নাটা করে নিই, যখন শুনেছিলাম তখন বিশ্বাস করে এত খারাপ লাগছিল, বলার মতো কোনো ভাষা নেই। তো কিছু করার নেই, আমরা এই পৃথিবীতে থাকার জন্য সবাই আসিনি, যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আছে, কিছু করার নেই। তো চলো এবার রান্নাবান্নাটা করি, আর আমরা সবাই ভিডিওটা দেখতে থাকো।
আমি যাব যাব বলে এরকম তো ওকে নিয়ে গেলাম আর অঙ্কুশ মা আর আমি রান্না বান্না করে দিয়ে এসেছি আর ওরা নিজে নিজে নিয়ে যেতে খাবে তো যে ঘুমাবে সেও চলে যেতে পারি আর এখন বাজে নটা এখনো হয়নি সাড়ে আটটার উপরে তো এখন গিয়ে আমি রান্না করবো সেটা শুধু ভাত বানাবো আর মাছের চচড়ি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুরগি Oi, Chuchu de T. মাছের চচ্চড়ি এখানে আছে মাছের ফোন করে ভালো লাগে কইছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি নিয়ে আসবো পরবর্তী আর একটা ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থাকো।